জানুয়ারি মাসের শুরুতেই কি আদৌ সরকারি কর্মচারীরা ডিএ পাবেন রাজ্যের ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন কি না তা নিয়ে জল্পনা শেষ নেই এর মধ্যেই এলো বড় আপডেট বছরের শুরুতেই অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে ডিএ পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যম এই নিয়ে খবর প্রকাশ করেছে সরকারি কর্মীদের একটি মহলের দাবি বছরের শুরুতেই সরকারি কর্মীদের তিন তিন শতাংশ ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার সিক্স পে কমিশন এর আওতায় এই ডিএ বাড়ানো হতে পারে প্রসঙ্গত রাজ্যের সিক্স পে কমিশন সুপারিশ কার্যকর হয়েছিল দু হাজার সালের পহেলা জানুয়ারি থেকে দু হাজার একুশ সালের পহেলা জানুয়ারি তিন শতাংশ ডিএ দিয়েছে রাজ্য সরকার চলতি বছরে আর ডিএ দেওয়া হয়নি সেই সূত্রে সরকারি কর্মীদের আশা এবছরও জানুয়ারি মাসে তিন শতাংশ ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার যদিও সরকারের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের বিবৃতি প্রকাশ করা হয়নি জাস্ট এগুলো সরকারি কর্মচারী মহলের একাংশের ধারণা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার সংবাদ মাধ্যমে এবং নিউজ রিপোর্টিং থেকে এটুকু এটা আশা করা যাচ্ছে যে দু সালের জানুয়ারি মাসে তিন শতাংশ হারে ডি ঘোষণা হতে পারে তবে নবান্ন সূত্রে বা রাজ্য সরকার তরফ থেকে এরকম কিন্তু কোনো বিবৃতি অফিসিয়ালি প্রকাশ করা হয়নি